আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগত। আজকের বাবুর নাস্তা থেকে ভিডিওটি শুরু করছি। বাবুর জন্য নুডলসের স্যুপ করছি, এটা খাওয়াবো বাবুকে। বাবুকে নাস্তা করার পরে রান্না বসাতে চলে আসলাম। মাছ ভালো করে খালা ধুয়ে দিয়েছিল, পরে আমিও ধুয়ে নিলাম। খালা ধোয়ার পরেও একটু আমি ধুয়ে নেই। ধোয়া শেষে এরপর মশলা দিয়ে দিচ্ছি, মরিচ, হলুদ এবং লবণ, সাথে আদা রসুন বাটা। একটু আদা রসুন দিলে ভালো লাগে, অনেকে আদা রসুন দেয় না মাছে, বাট আমি দেই। আদা বাটা আর কিছুটা রসুন বাটা দিব। সব কিছু দিয়ে একসাথে কিছুক্ষণ মাখায় রেখে দিব। রেখে দেওয়ার পরে ওই দিকে ডালটা রান্না করতে চলে যাব। প্রেশার কুকার রেখে দিছি এবং ধুয়ে ডালটা ভালো করে রেখে দিয়েছি। এখন সেটা ভালো করে রান্না করে নিব। এই যে ডালটা ধুয়ে রেখে দিয়েছিলাম আগেই, এখন রান্নাটা বসিয়ে দেব। এবং বুটের ডাল আপনারা দেখবেন অনেক সময় বালুকুচি থাকে বা পাথর থাকে, ওগুলো তুলে নেবেন, একটু ধোয়ার সময় বেছে নেবেন, তাহলে আর সমস্যা হবে না। আমি এই দিকে মশলাগুলো দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ এবং একটু আদা রসুন পেস্ট করা, এগুলাও দিয়ে দিচ্ছি। গোটা মশলাও দিয়ে দেব, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, অনেকে পেঁয়াজ ব্লেন্ড করেও দেয় কিন্তু আমি দেইনি। গোটা গোটা রসুন দিয়ে দিলাম এবং আস্ত রসুনও দেই আমি মাঝে মাঝে ডালের ভিতরে, যেরকম গরু মাংসের ভিতরে দেই সেরকমেরই গোটা গোটা রসুন দেই, আজ আর দিলাম না। এদিকে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু দিয়ে একসাথে কিছুক্ষণ কষায়ে নেব। এইদিকে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এবং কিছুক্ষণ কষানোর পরে একটু পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা শুকনো হয়ে গেলে তারপরে আবার কষায়ে পানি দিয়ে দিব। অন্যদিকে আমি মাছ রান্না করতে চলে আসলাম, তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা গরম হওয়ার পরে মাছ দিব। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, এক এক করে সব মাছ দেওয়া হয়ে গেছে। আর যদি কারো আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক এবং কমেন্ট করবেন। আর যদি কারো ইচ্ছে হয় তাহলে আমার ভিডিওটি একটু সাবস্ক্রাইব করে দিবেন।
উল্টে পাল্টে নিলাম মাছগুলা, আর বাবুকে ভাজি মাছ খাওয়াই মাঝে মাঝে। আজকেরও এক পিস ভাজা হোক অন্য সাইড, তারপরে বাবুকে তুলে নিয়ে খাওয়াবো। এদিকে বুটের ডালটা কষানো শেষ, এ পর্যায়ে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার শেষে এখন ঢাকনা দিয়ে দিই, ঢাকনা দিয়ে দুটো সিটি দিয়ে ঢাকনা দিয়ে নে। আর আমি প্রেশার কুকারে ভাত রান্না করি, আপনাদের কাছে শেয়ার করব, দেখাবো খুব সহজে কীভাবে প্রেশার কুকারে ভাত রান্না করা যায়। মাছ ভাজি হয়ে গেছে, এখন একটা মাছ এক পিস মাছ বাবুর জন্য তুলে নেব। এই পিসটা ভালো ভাজি হয়েছে, বাবুর জন্য তুলে নেওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে দেব এবং পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব। এই যে বাবুর জন্য মাছটা তুলে রেখেছিলাম, এখন ওকে খাওয়াই নেব, রান্না করব আর ওকে খাওয়াবো। অন্যদিকে আমার রান্না হয়ে গেছে, এখন এই গোলমরিচগুলো ব্লেন্ড করে নিব। গোলমরিচগুলো কেমন জানি পুরানো হয়ে গেছিলো অনেক দিনের, তো ঘ্রাণটা এখন ধুয়ে দিলে পাওয়া যায় না, তাই আমি গোলমরিচগুলো একটু গ্যাসের চুলার নিচে রেখে শুকিয়ে নিছিলাম ধুয়ে। এখন আমি একটু ব্লেন্ড করে নেব। আর আপনারা যদি রৌদ্র না থাকে বৃষ্টির সময়ে বা যে কোনো সময়, যদি আপনাদের ছাদে রৌদ্র না থাকে বা কোনো সমস্যা হয় রৌদ্রের কারণে, তো আপনারা গ্যাসের চুলার নিচে দিয়ে শুকিয়ে নিতে পারেন, ওটাও তাপে শুকিয়ে যাবে। আমার যেমন গোলমরিচগুলো শুকিয়ে গেছে, এরকমের অনেকগুলোই শুকিয়ে যাবে। আমিও শিখেছিলাম একটা একজন ইউটিউবারের কাছ থেকে, আমি জানি না তার নাম কি ছিল, অনেক আগে শিখেছিলাম, মনে নাই, মনে থাকলে অবশ্যই আপনাদের কাছে শেয়ার করতাম। এই আপনাদের সাথে গল্প করতে করতে অন্যদিকে আমার গোলমরিচগুলোও ব্লেন্ড করা শেষ, পর্যায়ে একটা পটের ভিতরে রেখে দেব। একটু একটু দানা দানা ছিল, তাই আর একবার ব্লেন্ড করলাম। গোলমরিচ গুঁড়া সাধারণত সব কাজে লাগে আমাদের, একটু দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। আমি এখন ভালো করে একটা পট ধুয়ে নিয়েছিলাম শুকিয়ে, এখন সেই পটটার ভিতরে ভরে নেব। এই যে নিয়ে নিলাম মশলাগুলো, এরকম ছোট ছোট পটে রাখলে আর সমস্যা হয় না। আজকে ডাল রাখার বা সংরক্ষণ করার একটা কঠিন টেকনিক আপনাদের কাছে শিখিয়ে দিচ্ছি, কখনো পোকায় ধরবে না। ডাল একটু রৌদ্রে শুকিয়ে নেবেন, শুকিয়ে নিয়ে তারপরে এরকমের বটলগুলো, কোকোকোলা বা সেভেন আপের যে বটলগুলো আছে ওগুলোয় আপনারা রেখে দিবেন, এক বছরের মতো সংরক্ষণ করা যায় ডালগুলো। এই যে, আর আমি এই রকমের ডাল ভরি সাধারণত এরকম পটে, আর আমার আম্মুকে দেখতাম কীরকম একটা বটল কেটে তারপরে ওটা দিয়ে ভরত, আর আমি তো আর অত কিছু করতে যাব না, তাই আমি এইভাবে সংক্ষিপ্তভাবে ডালগুলো ভরে নিচ্ছি।
ডাল প্রায় ডালের থেকে বটলটা একটু ছোট হয়ে গেছে। দেখে ডালগুলা ভরা হয়ে গেছে প্রায়, এখন আমি একটু ঝাঁকিয়ে নেব। ঝাঁকিয়ে নিলে আর বটলটা একটু ফাঁকা হবে। এবং সবগুলোই প্রায় আমি ডাল ভরতে পেরেছিলাম, ধরেছিল, কিছু ডাল এপাশ ওপাশ করে ছিটে পড়ে গেছিল, তাই আমি তুলে নিলাম। এই কয়টা ডাল ছিল, এই কয়টারও প্রায় অনেকগুলা ভরতে পেরেছিলাম, আর অল্প কিছু ছিল। এই যে শেষকালে একটু দেখে নিলাম ডাল রান্নাটা, এইভাবে ডাল রান্নাটা হয়েছিল। আশা করি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।